আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল এসএল কুকিং ওয়ার্ল্ড। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শাহি ফিরনির রেসিপিটা শেয়ার করব। এই ফিরনিটা তৈরি করা খুবই সহজ আর খেতে কিন্তু খুবই সুস্বাদু। আর সবচেয়ে বড় কথা, ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে কিন্তু এই ফিরনিটা খুব সহজেই তৈরি হয়ে যায়। আশা করি একবার হলেও ট্রাই করবেন, আর ভালো লাগলে কমেন্টে আমাকে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। প্রথমেই আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি কালো জিরা পোলাওয়ের চাল আধা কাপ। অবশ্যই পোলাওয়ের চাল দিয়ে ফিরনিটা তৈরি করবেন, এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। এখন এই চালের মধ্যে পানি দিয়ে আমি চালটা এক ঘন্টার জন্য ভিজিয়ে রাখব। আপনারা চাইলে এটা 2 থেকে 3 ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন। এখানে আমি চালটা ভালো করে ধুয়ে নিয়েছি, এখন এটা ব্লেন্ড করে নিব। আর পুরো মিহিন করে ব্লেন্ড করা যাবে না, এটা কিন্তু একটু দানা দানা থাকতে হবে, তা না হলে ফিরনিটা ভালো হবে না। একটা পাত্রের মধ্যে আমি এখানে 1.5 লিটার দুধ নিয়েছি, আর এই দুধের মধ্যে এখন বেটে রাখা চালটা দিয়ে দিচ্ছি। চুলা কিন্তু আমি এখনও অন করিনি, আগে সব কিছু দিয়ে তারপর চুলাটা অন করতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আপনারা যদি লবণ না দিতে চান তাহলেও হবে। দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া 1/4 চা চামচ, আস্ত এলাচও দেয়া যাবে কিন্তু আর অন্য কোনো মশলা দেয়া যাবে না। ফিরনির মধ্যে কিন্তু শুধুমাত্র এলাচটাই দেওয়া লাগে। এখানে আমি অল্প একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/3 কাপ কনডেন্সড মিল্ক। সব কিছু দিয়ে এখন চুলাটা জ্বালিয়ে আমি অনবরত নেড়ে এটা জাল করে নিব। নাড়া বন্ধ করা যাবে না, নাড়া বন্ধ করলে কিন্তু নিচে চালটা লেগে যাবে আর পুড়ে যাবে, তো আমি ক্রমাগত নেড়ে এটা বলক তুলে নিচ্ছি। এখানে বলক উঠে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। চিনিটা আগে দিলে চালটা সিদ্ধ হতে একটু সময় লাগে, আপনারা চিনিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচি 1/2 কাপ, আপনারা এখানে কাঠবাদাম পেস্ট করেও দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি কাজু বাদাম কুচি 1/3 কাপ। বাদাম কুচিটা দিলে আমার কাছে একটু ভালো লাগে, মুখের মধ্যে একটু টেক্সচার আসে যখন খাওয়া হয়। ভালো করে নেড়ে নেড়ে এটা আরও বলক তুলে নিব, একটু ঘন করে নিব। দেখুন এখানে অনেকটা ঘন হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/3 কাপ গুঁড়ো দুধ। অবশ্যই গুঁড়ো দুধটা ফিরনিটা যখন হয়ে হয়ে আসবে তখন দিতে হবে, প্রথমে দিলে কিন্তু এই ক্রিমি ভাবটা থাকবে না। গুঁড়ো দুধটা ভালো করে আমি ফিরনির সাথে মিশিয়ে নিচ্ছি। আর ফিরনিটা এখানে হয়ে গেছে, আমি শেষ পর্যায়ে দিয়ে দিয়েছি 2 চা চামচ ঘি। ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এই ফিরনিটার স্মেলটা খুব সুন্দর আসবে। ঘিটা দিয়ে জাস্ট আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে ফিরনিটা কিন্তু তৈরি হয়ে গেছে, আর ফিরনিটা হালকা গরম থাকতে থাকতেই আপনারা সার্ভ করে নেবেন, ঠান্ডা হলে কিন্তু এটা জমাট বেঁধে যাবে। আমি এখন কাপের মধ্যে ফিরনিটা সার্ভ করে নিচ্ছি। আর এখানে আমি যতটুকু ফিরনি তৈরি করেছি তা দিয়ে এইরকম 16টা কাপ হয়েছে। ফিরনিগুলো একইভাবে আমি কাপের মধ্যে নিয়ে নিচ্ছি, আপনারা চাইলে যে কোনো বড় বাটিতেও ফিরনিটা সার্ভ করতে পারেন, তবে এরকম ছোট ছোট কাপের মধ্যে সার্ভ করলে দেখতে সুন্দর দেখা যায় আর বাচ্চারাও খুব পছন্দ করে খেয়ে নেয়। এখন এর উপরে আমি একটা কিশমিশ আর একটু বাদাম কুচি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এর উপরে অন্য কিছু দিয়েও সার্ভ করতে পারেন, ডেকোরেশন করতে পারেন, স্যাফরন দিয়েও ডেকোরেশন করতে পারেন। আমার এখানে ফিরনিগুলো হয়ে গেছে, আমি তুলে দেখাচ্ছি ফিরনিটা কতটা ক্রিমি হয়েছে। আশা করি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।